ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখছি পরের খবরে। কৃষি আইনের সমর্থনে আজ পূর্ব মেদিনীপুরের ময়নায় দিলীপ ঘোষের প্রচার কর্মসূচি। তার আগে তমলুকে প্রাতঃভ্রমণে বিজেপি রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরা, সঙ্গে গো ব্যাক স্লোগান। এদিন রূপনারায়ণের ধারে প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে আজ কৃষি আইনের সমর্থনে ময়নার বাকচায় সভা করবেন বিজেপি রাজ্য সভাপতি। তার আগে তমলুকের শ্রীরামপুর থেকে ময়না সেতু পর্যন্ত মিছিল। ধর্ষণকারী দলকে আমরা তমলুক স্বাগত জানাবো না, আমরা কালো পতাকা দিয়ে গো ব্যাক ধ্বনি দেব। দিলীপ বাবু কি করে আজকে এই আসরে এসে চায়ে পেয়ে চর্চা করছেন? দুদিন আগে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গোটা রাজ্য, গোটা সারা ভারতবর্ষ ব্যাপী যে সমালোচনার ঝড়, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে সকালবেলায় কালো পতাকা নিয়ে এখানে হাজির হয়েছি। এবং আমরা বলেছি শুধু বিজেপি নয়, দিলীপ ঘোষ নয়, বিজেপিকেও আমরা গো ব্যাক করেছি এই তমলুক শহর থেকে। পশ্চিমবাংলায় বিশৃঙ্খলা চলছে, খুন চলছে, ধর্ষণ চলছে, লুট চলছে, দুর্নীতির, তো টিএমসির কাছ থেকে লোকে আর কিছু আহ্লাদ জিনিস আশা করে না। আমরা সকালবেলায় গঙ্গার ধারে প্রাতঃভ্রমণে গেছি, সেখানে যদি কেউ কালো পতাকা দেখায় তো ভাবতে হবে যে মাথা ঠিক নাই, সরকারই নাই, পার্টিই নাই, মুখ্যমন্ত্রীর মাথা ঠিক নাই, তার ভাইদের কী হবে।